মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা। মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো কানা কাসিয়ামি দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামা একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো 100 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36, 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন, এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক, তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা, কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা, উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না, আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজান পরে সেই কয়টা রেখে দিবেন, সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন, ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত, তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ। রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা, এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন, সাহরি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন, অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সওয়াব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সওয়াব দান করেন, রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সওয়াব লাভ করবেন। সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন, এই কাজগুলো ঘরোয়াভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ, এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই। তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন, সেই অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দরুদ পড়তে পারেন, হ্যাঁ ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারপর রোজাদারের খেদমত সহ অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, রোজা রাখতে পারতেছেন না, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। এরপর প্রশ্ন, পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা। অনেকে মনে করেন জায়নামাজ এটা পা দিয়ে সোজা করা যাবে না, জায়নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পা দিয়ে যদি আপনি সোজা করেন, পা দিয়ে গোসান মেলেন, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা আপনি কোনো
এর কারণে কোনো অন্যায় করেন নাই। যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু, অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে, পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যে কোনো ভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব যদি হারামখোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই, অনেক ইমাম সাহেব আছে আল্লাহ মাফ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত, অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে, যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ, অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে। তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম? অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই, যে হারাম হালাল বাজ বিচার করতে পারে না সে ফাসেক, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি ইমাম এরকম ফাসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয়, কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া। আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না, তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসেবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বেন, আর না হলে ওই ইমামের পিছনে নামাজ পড়লেও আপনার গুনাহ হবে না, আপনার নামাজ হয়ে যাবে। ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? বাচ্চা নষ্ট করা যাবে না ভাই, এটা খুব জঘন্য অপরাধ। গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহেলি যুগের মানুষের দুঃস্বভাব, এটা যাবে না, এটা খুব হারাম, বড় ধরনের কবিরা গুনাহ। বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন, অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো, তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে, এবং সে রিস্কটা ঠুনকো না, বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন, তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে। আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে, আমার বাবা এই মাহফিলে আছেন, এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বাপ ছেলে, ভাইরা আমার এবং বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ এই গুনাহ এবং এই বদভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয়? শুধু স্বাস্থ্যের ক্ষতি না, এর কারণে মুখে যে দুর্গন্ধ হয় তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হা হা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে, নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয়। অতএব যারা ধূমপান করেন আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ এই গুনার কাজটা ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আরো বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন? আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দু চার পাঁচজনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ, এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী। ভাইরা আমার, এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান, অর্থাৎ ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয়, সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান তামাক খান এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। ভাইরা আমার, সেজন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে। বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী এবং কিডনির রোগী, এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে। অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য আখেরাতে বাঁচার জন্য এই নাজায়েজ কাজটা ছেড়ে দিতে হবে। এই নাজায়েজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না, অভ্যাস খারাপ হয়ে গেছে, নেশা হয়ে গেছে, আমি বলি আপনি পারেন না, এটা হলো একটা অসত্য কথা। আপনি পারেন, আপনি পারবেন, খুব ভালো করে পারবেন,
আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা দুই মাস রাখা হয়, জেলখানা বিড়িত পরে অবশ্য জেলখানা টাকা দিলে বিড়িও পাওয়া যায়। এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায়। যাই হোক, যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি, আপনি যদি না পান তো দুই মাস থাকলে দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে। রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ। আমি প্রায় বলি রমজান মাসে আমরা দিনের বেলায় কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে এখন? কত ঘন্টা? প্রায় 12 থেকে 14 ঘন্টা। 14 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, রোজার পরে ইফতার খেতে খেতে মাগরিবের নামাজ পড়তে পড়তে সব মিলায় প্রায় ঘন্টাখানিক লেগে যায়। তাহলে 14 আর 1 কত হলো? 15। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কত হলো? 16। রাত্রে ঘুমান মিনিমাম 6 ঘন্টা, কত হলো? 16 আর 4 কত? 22। 8 থাকে 2 ঘন্টা, এই 2 ঘন্টা ভিতরে ওই যে সাহারি খেতে উঠেন টুটেন সেখানে 1 ঘন্টা ধরেন, আর 1টা ঘন্টা শুধু কষ্ট করলেই ধূমপান ত্যাগ করা সহজ। কারণ 23 ঘন্টা তো আপনি এঙ্গেজ, ঘুমাইয়ে তো বিড়ি খেতে পারবেন না, তারাবি পড়তে যায় তো বিড়ি খেতে পারবেন না, ইফতারের সময় আপনি বিড়ি খাইতে পারবেন না। অবশ্য অনেক বিড়ি করে ইফতার দিয়া বিড়ি দিয়ে ইফতার করে, ইফতার দিয়া করে মানে কিছু মুখে দিয়েই, তার অন্য কিছু খাক বা না খাক তার ওই রেল লাইনের দোয়া ছাড়তে হবে। তো এই বদভ্যাস অনেকের আছে, বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি 23 ঘন্টাই এঙ্গেজ, শুধু 1টা ঘন্টা ইফতারের পর থেকে তারাবি, তারাবির পরে শোয়া পর্যন্ত এই টাইমটা কোনো রকম একটু কষ্টমষ্ট করে ধৈর্য ধরে থাকেন, 30 দিন পরে দেখবেন বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। অনেকে বিড়ি খাওয়া ছেড়ে গুল খাওয়া ধরে, আছে না নাই? বলে হুজুর এখন আর বিড়ি খাই না, এখন গুল খাই। আগে তামাক টান দিয়া ধোঁয়া খাইতাম, এখন ডাইরেক্ট তামাক খাই। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? আরো আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন। এই গুনাহের কাজ বদভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা বিয়ে করছেন আর বিড়ি সিগারেট খান, আপনার বউরে জিজ্ঞাসা করেন, আল্লাহর জমিনে বিড়ি খোরের বউ, সিগারেট খোরের বউ কখনো সিগারেট খোরের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না। আপনি শাড়ি চুড়ি দুনিয়া দিয়া ভরায় ফেলান, কিন্তু আপনার মুখের যে দুর্গন্ধ এটা বেচারির জন্য জীবন্ত জাহান্নামের মতো। আল্লাহ তাআলা আমাদের এই নোংরা জিনিসটা ছাড়ার তৌফিক দান করুন। এটার জন্য সৎ সাহস লাগবে, সৎ সাহস। বলে হুজুর আমি পারি না, পারি না মানে কোন? দোস্তরে পুলিশ ধরে ভালো করে কয়েকটা মায়ের দিছে, বলে দোস্ত এত মায়ের দিলে তুই খাইলি কেমনে? বলে তোরে যদি দৌড়া দিত তুইও পারতি, ঠেলা পড়লে সবাই পারে। অতএব হিম্মত করলে পারি না এমন কাজ খুব কম আছে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে ধূমপান ত্যাগ করার নিয়ত করছেন আজকের আলোচনার পর, এমন কোন আল্লাহর বান্দা থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সবাই আগে ধূমপান করতেন, এখন হাত নেমে গেছে। ওই যে টুপিওয়ালা ভাই, ওনাকে আপনারা বকতেছেন কেন? আপনি আপনি ধূমপান করবেন না আর? হ্যাঁ, আগে থেকে খান না দূর ভাই, তো আপনি হাত তুলছেন কেন? ধূমপান কেউ ত্যাগ করার নিয়ত করছেন এমন কেউ আছেন? ওই ভাই ত্যাগ করছেন, আগে খাইতেন ধূমপান? বিড়ি খাইতেন আগে? মাঝে মাঝে? আর খাবেন না ইনশাআল্লাহ? নিয়ত করছেন? পাক্কা নিয়ত? মাশাআল্লাহ। নারায় তাকবীর, নারায় তাকবীর। এই ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে আমার তরফ থেকে, আপনি আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে চলে আসেন, আমরা চুপচাপ পুরস্কার দেবো, আমরা বলবো না যে এই জন্য দিচ্ছি, আপনি চুপচাপ আসেন ভিতরে। এই ভাইকে স্টেজে আসতে দেন।